পাশ্চাত্যে স্থাপত্য শৈলীর আদলে পটুয়াখালীর কলাপাড়ার গ্রামীণ জনপদে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন এক উপশহর তেরোশো বিশ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত দুশো একাশিটি পরিবার পাচ্ছে এ আবাসনে মাথা গোজার ঠাঁই দু সালের জুনে ক্ষতিগ্রস্তদের আধুনিক এ উপশহরে পুনর্বাসন নিশ্চিত করেই শুরু হবে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ পটুয়াখালীর প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন ইশরাত লিমা পটুয়াখালী ও বরগুনা দক্ষিণাঞ্চলের এই দুই জেলাকে ঘিরে তিরিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ অঞ্চল নির্মাণ প্রকল্পের ঘোষণা দেয় সরকার এর ধারাবাহিকতায় পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত হচ্ছে আরও এক হাজার তিনশো বিশ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দেশীয় আরপিসিএল ও চায়না নরেনকো কোম্পানির যৌথ উদ্যোগে নির্মিত এই বিদ্যুৎ প্ল্যান্টের জন্য কলাপাড়ার ধানখালী লন্দা গ্রামে অধিগ্রহণ করা হয় নশো পনেরো একর জমি এতে সরাসরি ক্ষতির মুখে পড়ে দুশো একাশিটি পরিবার এসব পরিবারের পুনর্বাসনে একশো বিশ কোটি টাকা ব্যয় উনত্রিশ একর জমির আবাসন প্রকল্পের কাজ শুরু করে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আরপিসিএল সেই জায়গায় সুন্দর একটা সব পুকুরি আজকে আমাদের জন্য করে দিচ্ছে এটা আসলেই আমাদের জন্য বাবার বিষয় দু বিষয়। আঠারো সালের জানুয়ারিতে শুরু হয় আবাসন প্রকল্পের কাজ দুশো একাশিটি বাড়ির প্রতি দশটি পরিবারের জন্য থাকছে পুকুর ও নিরাপদ পানির ব্যবস্থা সহ আধুনিক সব সুযোগ সুবিধা সরকার নিতে আমাদের পুনর্বাসন দিতেছে আবাসনে মার্কেট করে দিতেছে মসজিদ করে দিতেছে হাসপাতাল করে দিছে বিল্ডিং করা ঘর দিতে আছে একতলা দুই ভাগে এর মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে সত্তর ভাগ 2020 সালের জুনে শতভাগ কাজ সমাপ্ত হলে ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার গ্রাম আমার শহর এরকম একটা হচ্ছে माननीय প্রধানমন্ত্রী যে vision আমরা চাচ্ছি যে এটা শহর শহরের সকল থাকবে এটা মানুষের জন্য হচ্ছে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যতগুলো তার হচ্ছে ইউটিলিটি দরকার সবগুলো যেন একটা স্থাপনাতে বা একটা পুনর্বাসন কেন্দ্রে থাকে পুনর্বাসন নিশ্চিত করার পরেই বিদ্যুৎ পান্টের কাজ শুরু হওয়ার কথা জানান এক কর্মকর্তা ব্যুরো রিপোর্ট বাংলা আইসিসি যে আইনে সাকিব আল হাসানকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে তাকে বিতর্কিত বলছেন আইনজীবীরা তাদের মতে দু সালের ফেব্রুয়ারি মাসে আইসিসি ওই দুর্নীতি বিরোধী আইন চালু করলেও সাকিবের অপরাধ ছিল তার আগে তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে এ বিষয়ে আইসিসি কে বিবেচনার অনুরোধ করতে পারে রিপোর্ট করছেন জুয়ারিদের কাছ থেকে শুধুমাত্র প্রস্তাব পেয়েই তা আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে না জানানোই দুই বছরের শাস্তি পেতে হচ্ছে সাকিব আল হাসানকে তবে আইসিসির এই রায় নিয়ে প্রশ্ন তুলছেন আইনজীবরা তাদের মতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাদের এই আইন কার্যকরের তারিখ উল্লেখ করেছে দু সালের ফেব্রুয়ারি থেকে তাহলে কি করে জানুয়ারির ঘটনায় সাকিব সেই আইনের আওতায় পড়েন জন্য সাকিব আল হাসানের যে সাজাটা হয়েছে সেই তিনটা অফেন্সের দুইটাই ছিল এই ইফেক্টিভ ডেটের আগে দ্যাট মিনস আন্ডার দ্য কারেন্ট কোর্ট একটা অফেন্স সাকিব করেছে যেটা আইপিএল এর অফেন্স দ্যাট মিনস এই কোডের আন্ডারে তিনটা অফেন্স না একটা অফেন্স তিনটা অফেন্সের জন্য শাস্তি দিয়েছে দুই বছর সেকে যদি একটা অফেন্স হয় অবশ্যই ন্যাচারালি কমে যাওয়া উচিত অপরাধ মেনে নেয় এ ব্যাপারে আপিল করার সুযোগ নেই বাংলাদেশের ক্রিকেটারের তবে বিসিবি চাইলে

পয়েন্টগুলো আছে যেখানে আইসিসি কিছু ফল্টও আছে আমরা অলরেডি বলেছি সেই ফল্ট অনুযায়ী তারা যেতে পারে তাদের রিকোয়েস্ট করতে পারে কমানোর জন্য এবং আই থিঙ্ক যে এখানে কাজ হবে আইসিসি হতে একটা কমাইলেও কমাইতে পারে তবে এটার বেসিফিকেই এই স্টেপটা নিতে হবে এ ব্যাপারে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী বলেন সাকিবের পুরো বিষয়টি এখনও পর্যবেক্ষণে রেখেছেন তারা আইনগত বিষয়গুলো আমরা দেখব যে কতটুকু কি নিয়ে কাজ করার সম্ভাবনা আছে আমরা ইতিমধ্যে আমাদের লিগাল ডিপার্টমেন্টের সাথে কথা বলছি এবং আমরা চেষ্টা করব এই বিষয়টি নিয়ে কিভাবে এগোনো যায় বা কোনো সুযোগ আছে কিনা এটা আমরা ওয়ার্কআউট করব ক্রিকেটারদের শাস্তি হলেও জুয়ারিদের কেন নয় এমন প্রশ্নের জবাবে আইনজীবীরা জানান আইসিসির কোড অফ কন্ট্যাক্ট শুধুমাত্র ক্রিকেট সংশ্লিষ্টদের জন্যই তাই তাদের পক্ষে অন্য অপরাধীদের শাস্তি দেয়া সম্ভব নয় এসি আশরাফ ETN বাংলা ঢাকা পটুয়াখালীর কলাপাড়ায় 40 হাজার পিস ইয়াবা সহ পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন ইউসুফ তালুকদার ও তার ছেলে আসলাম পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে চাকমাইয়া ইউনিয়নের নাওবাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ এই সময় তাদের ঘরের মাটির নীদ সহ বাড়ির বিভিন্ন স্থান থেকে 40 হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় তবে ইয়াবা চালানের মূল হোতা ইউসুফের ছোট ছেলে বনি ইয়ামিনকে গ্রেফতারের গ্রেফতার করতে পারেনি পুলিশ বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন প্রতিপাদ্য সামনে রেখে দেশব্যাপী পালিত হচ্ছে আটচল্লিশতম সমবায় দিবস এ উপলক্ষে নড়াইল ঝিনাইদহ হবিগঞ্জ লক্ষ্মীপুর মানিকগঞ্জ জয়পুরহাট ঝালকাঠি সহ প্রায় প্রতিটি জেলাতেই সমবায় বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমবায় বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত সভায় বঙ্গবন্ধুর আদর্শে সমবায় আন্দোলনকে দেশ করার হাতিয়ার হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান বক্তারা সেই সাথে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমবায়ের অপরিহার্যতার কথাও তুলে ধরেন তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস সকালে দিবসের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার দীপু মণি প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে মানব কল্যাণে রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা এ সময় সন্ধানের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল ব্যাংক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান খুলনা সিপশিপ স্থাপন করা হয়েছে আন্তর্জাতিক মানের রাবার যন্ত্রাংশ তৈরির কারখানা প্রাথমিকভাবে পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ কারখানায় তৈরি হচ্ছে নৌবাহিনী ও কোস্টগার্ড সহ অন্যান্য মেরি টাইম সংস্থার জাহাজ সাবমেরিন টাকবোট পন্টুন ও জেটির রাবার যন্ত্রাংশ বৈদেশিক মুদ্রা সাশ্রয় ছাড়াও দেশের চাহিদা মিটিয়ে ভবিষ্যতে এই যন্ত্রাংশ বিদেশে রপ্তানিরও পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটি প্রতিনিধি এস এম হাবিবের রিপোর্ট দীর্ঘদিন ধরে যুদ্ধজাহাজ ও সামুদ্রিক জলযান তৈরি করছে নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড আগে সিপিআরটির জাহাজ নির্মাণ কাজে ব্যবহৃত রাবার যন্ত্রাংশ আমদানি করা হতো বিদেশ থেকে এতে সময় নষ্ট ছাড়াও ব্যয়হত প্রচুর বৈদেশিক মুদ্রা কয়েক কোটি টাকার এই আমদানি ব্যয় কমাতে এবছরের শুরুতে রাবারের কারখানা স্থাপন করে যন্ত্রাংশ তৈরির কাজ শুরু করে খুলনা শিপইয়ার্ড সেনাবাহিনী যে সাজোয়া যানগুলো আছে এগুলোতে স্পেশাল ভেহিকেল যেগুলো এগুলোর প্রচুর রাবার আইটেম লাগে এটা বিবেচনা করে আমরা আমাদের ফ্যাক্টরিটি তৈরি করেছি আমরা নৌবাহিনীর সকল আইটেম আমরা তৈরি করতে পারতেছি প্লাস আমাদের যে কোস্টগার্ড বাহিনী আছে তাদেরও আমরা রাবার আইটেম সরবরাহ করতে পারতেছি বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে স্থাপিত এই কারখানায় রয়েছে সর্বাধুনিক যন্ত্রপাতি এবং নিজস্ব ল্যাবরেটরি আন্তর্জাতিক মান বজায় রেখেই বছরে প্রায় ত্রিশ কোটি টাকার যন্ত্রাংশ তৈরিতে সক্ষম কারখানাটি পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হলে দেশের যে কোনো প্রতিষ্ঠানেরই রাবার যন্ত্রাংশ চাহিদা মেটাতে পারবে বলে মনে করছে সিপিআর কর্তৃপক্ষ যেহেতু এখন গুণগত মানসম্পন্ন একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে এটার যে সার্ভিস লাইফটা যতটুকু আছে ঠিক ততটুকু সার্ভিস লাইফই এটা সেই সার্ভিসটা দিতে সক্ষম হবে দেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরে আমরা আমাদের এই আন্তর্জাতিক মানসম্পন্ন আবার যন্ত্র সরবরাহ করে আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে আমরা অবদান রাখতে পারব বলে আশা করি গত মে মাসে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলায় নিজেদের উৎপাদিত যন্ত্রাংশ প্রদর্শন করে ব্যাপক সাড়া পেয়েছে খুলনা পেঁয়াড আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের চাহিদা মিটিয়ে বিদেশের আবার যন্ত্রাংশ রপ্তানির পরিকল্পনা রয়েছে সিপিআট কর্তৃপক্ষের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে এবারও বিরোধী পক্ষকে তুচ্ছ তাচ্ছিল্য করার কূটকৌশল নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মিসিসিপি অঙ্গরাজ্যে এক নির্বাচনী জনসভায় তিনি ডেমোক্র্যাট দলীয় প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘুমন্ত বা নিষ্ক্রিয় বলে সমালোচনা করেন অন্যদিকে সাবেক কংগ্রেসম্যান বেটো ওরুক প্রার্থী তার প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করায় তাকেও হেনস্থা করেন প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্রেটির প্রার্থী কুকুরের মতো নিজেকে গুটিয়ে নিয়েছেন বলে উল্লেখ করেন ট্রাম্প এর আগে সিরিয়ায় মার্কিন সেনা অভিযানে আইএস নেতা আবু বকর আল বাগদাদি কুকুরের মতো মারা গেছে বলে প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি আমেরিকার অধিকাংশ মানুষ প্রেসিডেন্টের অভিশংসন তদন্তের বিরুদ্ধে বলেও মন্তব্য করেন ট্রাম্প অনুষ্ঠিত হল মেঠো সুর সঙ্গীত শিল্পী অন্বেষণ প্রতিযোগিতার শেষ পর্বের প্রথম দিনের অডিশন এ পর্বে জন প্রতিযোগীর মধ্যে সাতজন তুমি গায়ক কাট চলে যায় ফাইনালে বগুড়া টিএনএসএস এর আয়োজনে ড এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির উদ্যোগে এই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আশরাফুজ্জামান এ সময় ডক্টরস কেমিক্যালের সমন্বয়কারী আব্দুর রহমান টিএনএসএস এর নির্বাহী পরিচালক প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম সাবেক যুগ্ম সচিব ও টিএমএসএস এর উপদেষ্টা নাজমুল হক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা ব্যাংক সংবাদ ট্যানারি খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য দুই শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় গত ত্রিশ জুন দু তারিখে সমাপ্ত হিসেব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয় আগামী চব্বিশে ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে পঁচিশে নভেম্বর খেলার খবর দিল্লিতে বায়ু দূষণ সূচকের মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় আগামী পাঁচ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও ভারত বাংলাদেশ টি টোয়েন্টি ম্যাচটি ঠিকই হচ্ছে রবিবার ফিরোজ শাহ কোটলা দুই দলের প্রথম ম্যাচটি শুরু হবে সন্ধ্যা বিশ্বের সাড়ে অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিষেধাজ্ঞার কারণে দলে না থাকায় সিরিজটি বেশ কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য তবে সাকিব হারানোর বেদনা ভুলতেই সতীর্থরা ভালো খেলার চেষ্টার কোনো কমতি রাখবে না ফ্রেঞ্চ লিগে প্যারিস সেন্ট জার্মেইকে দুই এক গোলে হারিয়েছে টেবিলের নিচের সারির দল ডিজন প্রতিপক্ষের মাঠে ম্যাচের উনিশ মিনিটে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা এগিয়ে যায় কিলিয়ান এমবাপের গোলে এ নিয়ে চার ম্যাচে সাত গোল পেলেন ফ্রেঞ্চ স্ট্রাইকার তবে আক্রমণ আর বল পজেশনে এগিয়ে থাকলেও ব্যবধান বাড়াতে পারেনি পিএসজি উল্টো মনির চুইয়ারের গোলে প্রথমার্ধের ইঞ্জুরির সময় সমতায় ফেরে ডিজন এরপর দ্বিতীয়ার্ধে দুই মিনিটের মধ্যে ব্যবধান দুই এক করে তারা আর তাতে বারো ম্যাচে তৃতীয় হারের সাপ পেল মারিয়ারা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এছাড়া সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে